শুকুরের পথে তপন। তমলুক জেলা আদালতে আত্মসমর্পণ করলেন গর্বেতার সিপিএম নেতা তপন ঘোষ। নন্দীগ্রাম নিখোঁজ মামলায় গত 7ই সেপ্টেম্বর তমলুক জেলা আদালতে আত্মসমর্পণ করেন সিপিএমের গর্বেতার জোনাল সম্পাদক এবং পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য শুকুর আলী। তার ছায়াসঙ্গী হিসাবে পরিচিত আর এক অভিযুক্ত সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি ও গর্বেতার জোনাল কমিটির সদস্য তপন ঘোষ কী করবেন তা নিয়ে জল্পনা বাড়ছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সকাল 10:30 তমলুক জেলা আদালতে আত্মসমর্পণ করেন তপন ঘোষ। তার কড়া শাস্তির দাবিতে এদিন আদালত চত্বরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। নন্দীগ্রাম নিখোঁজ মামলায় যে 88 জনের বিরুদ্ধে হলদিয়া মহকুমা আদালতে চার্জশিট জমা দিয়েছে সিআইডি, তার মধ্যে লক্ষণ শেঠের সঙ্গেই নাম রয়েছে তপন ঘোষ ও শুকুর আলীরও, কিন্তু দুজনেই এতদিন ফেরার ছিলেন। তমলুক জেলা আদালতে এদিন আত্মসমর্পণের পর তপন ঘোষকে 10ই ডিসেম্বর অবধি জেল হেফাজতে রাখার নির্দেশ দেন জেলা ও দায়রা বিচারক মধুমিতা মিত্র। ওই দিন নন্দীগ্রাম নিখোঁজ মামলায় অভিযুক্ত বর্তমানে জামিনে মুক্ত সিপিএম নেতা লক্ষণ শেঠ এবং অমিয় সাহুদেরও আদালতের হাজিরা আছে। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।